নমস্কার বন্ধুরা টেকনো টানেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আজ কথা বলবো সোনা কেনার আগে কোন কোন দিকে আপনাদের লক্ষ্য রাখা উচিত বিভিন্ন ধাতু বাজারে পাওয়া গেলেও সোনার দাম আজও অনেক কিন্তু বড় প্রশ্ন হল আপনার কেনা সোনা কতটা বিশুদ্ধ হলমার্ক সোনা কিনে আপনারা ঠকে যাওয়ার হাত থেকে বাঁচতে পারেন সোনার বিশুদ্ধতার একক হল ক্যারেট বিশুদ্ধ সোনা চব্বিশ ক্যারেট হলেও গহনার জন্য বাইশ থেকে দশ ক্যারেট সোনা ব্যবহৃত হয় কিন্তু আমাদের দেশে বাইশ থেকে আঠেরো ক্যারেট সোনার গহনাই তৈরি হয় চব্বিশ ক্যারেট সোনা নরম বলে গহনার জন্য এটি উপযুক্ত নয় তাই অন্য ধাতু মিশ্রিত করে গহনার সোনা তৈরি করা হয় হলমার্ক সোনায় এই অন্ন ধাতুর মিশ্রণের পরিমাণ উল্লেখ করা থাকে নশো নির্দেশ করে তেইশ ক্যারেট নশো ষোলো নির্দেশ করে বাইশ ক্যারেট আটশো পঁচাত্তর নির্দেশ করে একুশ ক্যারেট সাতশো পঞ্চাশ অর্থাৎ আঠেরো ক্যারেট সাতশো আট অর্থাৎ সতেরো ক্যারেট পাঁচশো পঁচাশি অর্থাৎ চোদ্দো ক্যারেট চারশো সতেরো অর্থাৎ দশ ক্যারেট তিনশো পঁচাত্তর অর্থাৎ নয় ক্যারেট তিনশো তেত্রিশ অর্থাৎ আট ক্যারেট বিআইএস অর্থাৎ বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এই হলমার্ক দিয়ে থাকে হলমার্ক সোনার দাম একটু বেশি হলেও বিশুদ্ধতার সম্পূর্ণ গ্যারান্টি থাকে সোনার ওজন ও বিল অবশ্যই দেখে নেবেন কেনার পূর্বে এই হলমার্ক সোনায় পাঁচটি চিহ্ন দেওয়া থাকে আসুন দেখে নেওয়া যাক এর বিস্তারিত বিআইএসের এই লোগোটি বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের স্বীকৃতির প্রমাণ নশো ষোলো বাইশ ক্যারেট সোনার একক তারপরে দেখা যায় যে হলমার্ক যেই সেন্টার থেকে দেওয়া হয়েছে তার একটি লোগো তারপরে থাকে যেই কোম্পানি থেকে আপনি সোনা কিনেছেন সেই কোম্পানির একটি চিহ্ন যেরকম চন্দ্র জুয়েলার্স বা এমপি জুয়েলার্স বা অঞ্জলি জুয়েলার্স তারপরে দেখা যায় একটি অ্যালফাবেটিক লেটার যার প্রমাণ হচ্ছে ওই গহনাটি কোন সালে তৈরি করা হয়েছে লেটার এ নির্দেশ করে দু সাল লেটার বি নির্দেশ করে দু সাল লেটার সি নির্দেশ করে দু সাল বিআইএস অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এই বিআইএস হলমার্ক কার্যকরী একমাত্র ভারতেই এটি দু সাল থেকে কার্যকরী হয় সোনার গহনার উপর এবং দু সাল থেকে কার্যকরী হয় রূপর গহনার উপর তবে এটি বাধ্যতামূলক নয় হলমার্ক ছাড়াও সোনার গহনা পাওয়া যায় তবে বিশুদ্ধ সোনার পরিমাপ জেনেই তবেই আপনার সোনা কেনা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করুন এই রকম আরও অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন ধন্যবাদ